ধ্যানের শুদ্ধ আনন্দ বইটা থেকে 53 পাতার একটা ছোট্ট কোট পড়ছি। অন্তর্জ্যোতিকে প্রত্যক্ষ করার জন্য নিজের ভেতরে অস্তিত্বের কেন্দ্রবিন্দুকে আগে খোঁজার চেষ্টা কর। আবার বলছি, অন্তর্জ্যোতিকে প্রত্যক্ষ করার জন্য নিজের ভেতরে অস্তিত্বের কেন্দ্রবিন্দুকে আগে খোঁজার চেষ্টা কর। এই অস্তিত্বের কেন্দ্র অনন্ত জ্ঞানের সদাভাস্বর, ওটা তোমার বিবেক। বিবেককে জাগাও, তার সঙ্গ করো, তার কথা শোনার চেষ্টা করো। ভয় পেও না, তুমি কিছুই হারাবে না। যা হারিয়ে সব কিছু পাওয়ার স্বপ্ন দেখছো তাই পাবে। এই বিবেকই তোমার অন্তরের গুরু। কথাগুলো সুন্দর, আমরা চেষ্টা করি এই কথাগুলোর একটু ভেতরে কি আছে, যদি একটুখানি তার থেকে কিছু আরেকটু পেতে পারি। মানে এক কথায়, তুমি সব কিছুর থেকে সাধনের কড়ি খুঁজছো। এখানে একটা কথা প্রথমেই পাচ্ছি, অন্তর্জ্যোতি, অন্তর্জ্যোতির বহির্জ্যোতি। আমাদের এই সমস্ত সৃষ্টির মধ্যে যখন কারো সেই জ্ঞানের দৃষ্টিটা খোলে না, তখন তারাই বলেছেন তারা একটা জ্যোতির সমুদ্র দেখে, তারা একটা জ্যোতির সমুদ্র দেখে। এই কাঠ পাথরের বাড়ি ঘর দৌর যা কিছু আছে, গাছপালা প্রকৃতি অনন্ত সব কিছু একটা জ্যোতির সমুদ্রের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। কখন? যখন তার মধ্যে ওই পার্টিকুলার পয়েন্টটা তার মন পৌঁছায়, যে পয়েন্টে তার ইন্ডিভিজুয়ালিটিটা, তার ব্যক্তিত্বটা, তার যে একটা আলাদা আমি বোধ দেহের সঙ্গে, মনের সঙ্গে, মনের চিন্তার সঙ্গে, মনের ভালো মন্দের সঙ্গে, দেহের সুস্থ অসুস্থতার সঙ্গে, মানুষের সঙ্গে, মানুষের সম্পর্কের সঙ্গে, নানান কিছুর সঙ্গে, এই যে যা কিছু ঘটছে, এই সব কিছুর মধ্যে দিয়ে সে কিন্তু যেটা পায় সেটা হচ্ছে একটা ভাষা, একটা ধারণা জীবন সম্বন্ধে। কিন্তু জীবন সম্বন্ধে কেউ যদি প্রকৃত জানতে চায়, এটা তো কন্টিনিউটি, লাইফ ইজ এ কন্টিনিউটি, এটা তো বিটস অ্যান্ড পিসেস নয়, এটা তো একটা টোটালিটি। ভগবান শব্দটা কী, ভগবান জিনিসটা কী, ঈশ্বর জিনিসটা কী, ব্রহ্ম জিনিসটা কী, সম্পূর্ণতা, পূর্ণতা, পূর্ণমাদহা পূর্ণমিদম, পূর্ণমাদহা পূর্ণমিদম। আমার ভেতরটার মধ্যে যে অস্তিত্ব সে পূর্ণ, অর্থাৎ আমি, আমার যে প্রকৃত অস্তিত্ব সেখানে আমি পূর্ণ, আর সেই পূর্ণ জ্যোতির্ময়। পূর্ণমাদহা পূর্ণমিদম, এই সামনে যা কিছু প্রতিভাত হচ্ছে, আমি যা কিছু দেখছি, আমার আপন আপন করে যা কিছু চতুর্দিকে আমি দেখছি, এই সব কিছুকে যেদিন আমার সেই দিব্য দৃষ্টি আসবে, যেদিন আমার জ্ঞান নয়ন খুলবে, আমার যেদিন অজ্ঞান আমার থেকে বিদূরিত হবে, সেদিন আমি জ্ঞানের জ্যোতিতে, আর কথা শুনবেন, জ্ঞানের জ্যোতিতে, এক্স্যাক্টলি জ্ঞানের মধ্যে একটা জ্যোতি আছে, সেই জ্যোতিটা এই মুহূর্তে চোখের মধ্যে নেই, এই চোখের মধ্যে জ্যোতি আছে, তাই আমরা এই ভৌতিক জগৎটাকে দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, পারসিভ করতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি ট্যাঞ্জিবল ওয়ার্ল্ড অফ মেটেরিয়ালিস্টিক রিয়ালিটি। এই যে একটা আপেক্ষিক যে একটা সত্য আছে, রিলেটিভ ওয়ার্ল্ড, এই আছে একটু পাল্টে গেল, মুহূর্তে মুহূর্তে পাল্টে গেল। সন্ধ্যেবেলা যখন সূর্য অস্ত হয় না, কখনো চুপ করে গিয়ে একটু বসে দেখবে, মুহূর্তে মুহূর্তে আকাশে কখনো কোনো রং ধরে, আমি এটা খুব ভালো লাগে। আমি রোজ সন্ধ্যেবেলায় ওই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একটু বসে থাকি, ওই মুহূর্তে মুহূর্তে যে রঙগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখি, একটা মুহূর্তেও কিন্তু রং এক থাকে না, পরিবর্তনশীল জগৎ। আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না যে সূর্যটা কীরকমভাবে একটু একটু করে পরিবর্তিত হচ্ছে, সেই আলোটাও কতটা পরিবর্তন, সমস্ত সৃষ্টির মধ্যে কত রকম ডিফারেন্ট খেলা চলছে একই সঙ্গে,
একটু সজাগ সচেতন দৃষ্টি খুললে আমরা দেখতে পাই এই জ্যোতির মধ্যে কত রং। অন্তর্জ্যোতি, এই যে এখানে কথাটা, অন্তর্জ্যোতিকে প্রত্যক্ষ করার জন্য নিজের ভেতরের অস্তিত্বের কেন্দ্রবিন্দুকে আগে খোঁজার চেষ্টা করো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট ফাইন্ড ইউর সেন্টার উইদিন, ইউ মাস্ট ফাইন্ড ইউর সেন্টার উইদিন। তোমার মধ্যে একটা সেন্টার আছে আর তোমার একটা পেরিফেরি আছে, তোমার একটা কেন্দ্রবিন্দু আছে আর তোমার একটা আউটার সার্কেল আছে। এই আউটারের মধ্যে শরীরটা পড়ে, এই আউটারের মধ্যে মনের এই অসংখ্য চিন্তা ভাবনা নিয়ে বলতে যে আমরা মনটাকে বুঝি, সেই মনটা পড়ে। ওটা তোমার কেন্দ্রবিন্দু নয়, মন তোমার কেন্দ্রবিন্দু নয়, শরীর তোমার কেন্দ্রবিন্দু নয়। তুমি যা নিজেকে ভাবো সেটা কোনোটাই তোমার কেন্দ্রবিন্দু নয়। সেই যে কেন্দ্রবিন্দু বলতে যেটা আমি বুঝি, দ্য সেন্টার উইদিন আস, দি এক্সিস্টেন্সিয়াল সেন্টার উইদিন আস, দি এক্সিস্টেন্সিয়াল বিইং, আমার মধ্যে যে অস্তিত্ব আমি আছি বোধের যে একটা কেন্দ্র আছে। আমি শান্ত হয়ে কিছুক্ষণ বসে এগুলোকে ধারণা করা যায়। এগুলো কেবল, এগুলো কেবল বলার জিনিস নয়, এখানে তোমাকে শান্ত হতে হবে, তোমাকে সময় বার করতে হবে, চুপ করে বসতে হবে। যে এই যে একটা আমার শরীরটা রয়েছে, এটাকে নিজেদের একটু চুপ করে বসি, বসে আস্তে আস্তে করে বহির জগৎ থেকে চোখ বন্ধ করে যদি একটু অন্তর্জগতে আসার চেষ্টা করে আমি দেখব সত্যি আমার মধ্যে একটা অস্তিত্ব বোধ আছে। আমি তো বুঝতে পারছি আমি আছি, হ্যাঁ আমি আছি, আমি আছি, কিন্তু এই আছি বোধটা আমার শরীরের সঙ্গে এখন এক হয়ে রয়েছে। এই আছি বোধটা আমার মনে নানা রকম চিন্তা ভাবনার যে তরঙ্গ চলছে তার সঙ্গে এক হয়ে সেও কিন্তু নানান রকম ভাবনা চিন্তায় লিপ্ত হয়ে রয়েছে। সুতরাং একটা লিপ্ত জীবন, একটা কিরম ক্লিঙ্গিং, গ্যাসপিং, সুখ দুঃখের বোধটা আসছে কোথেকে? সুখ দুঃখের বোধটা আসছে আমাদের এই চিন্তাগুলোর মধ্যে, সুখ দুঃখের খেলা থেকে। কিন্তু অ্যাজ সাচ আমি যদি আমার ভেতরে অস্তিত্বে চলে যাই, সেখানে কোনো সুখ দুঃখের খেলা নেই, আছে একটা নিরবিচ্ছিন্ন নির্বিশেষ একটা আনন্দ। সেই আনন্দের কথাটা যদি আমার, আমাকে যদি কোনোদিন সেই আনন্দের জগতে পৌঁছাতে হয়, সবার আগে আমাকে বুঝতে হবে যে আমাকে এই যে যে জীবনটাকে নিয়ে আমি প্রত্যেক দিন এত গর্ব করে সবাইকে বলে বেড়াচ্ছি আমার কী অ্যাচিভমেন্টস জীবনে, আমি কী করেছি, আমি কী করতে পারি, আমার হ্যানা আমার ত্যানা, এগুলো সব কথা কথা কথা, এক মুহূর্তে কিছু থাকে না। মানুষ কী করতে পারে? কিচ্ছু করতে পারে না মানুষ। তার অস্তিত্ব আছে বলেছে কিছু করার মতন একটা একটা রিলেটিভ একটা রিয়ালিটিকে সে সবসময় তুলে ধরার মিথ্যা প্রয়াস করে সারা জীবন ধরে। তাই তো জীবনের শেষে এত ক্লান্তিবোধ, তাই তো জীবনের শেষে এত রিগ্রেটস আসে মানুষের। যখন ইউথফুল ডেসের মধ্যে যখন সে থাকে তখন তার মানে রামধনুর সাত রং সে দেখে, কিন্তু বয়সের সাথে সাথে আস্তে আস্তে এই রংগুলো ফেডেড হয়ে যায়, তার ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে ফেডেড হয়ে যায়, তার ইন্দ্রিয়গুলো দিয়ে জগৎ ভোগ করার ক্ষমতাটা ফেডেড হয়ে যায়। তখন সব জগৎ থাকে, সমস্ত ভোগ্য বস্তু থাকে, সব কিছু থাকে, সে আর ভোগ করতে পারে না। দিস ইজ অলসো রিয়ালিটি। সুতরাং কিসের এত তর্জন গর্জন? কিছু টেকবার নয়, এভরিথিং ইজ ইন এ ফ্লাক্স অফ চেঞ্জ। কিন্তু তোমার যে অন্তরের যে সেন্টারিংটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওই পয়েন্টে আবার আসি, এই অস্তিত্বের কেন্দ্র অনন্ত জ্ঞানের সদা ভাস্বর। অর্থাৎ আমার মধ্যে যে একটা অস্তিত্ব আছে, এর যে একটা সেন্টার আছে, আমার মধ্যে যে আত্মারূপে যে আমার মধ্যে একটা বোধ আছে, চেতনা আছে, আত্মবোধ আছে, সেই বোধে যদি কোনোভাবে একবার যদি আমি মনটাকে নিয়ে আসতে পারি, আস্তে আস্তে আমার সেই বোধটা একটু গাঢ় হবে, একটু জাগবে। এবং যত আমার সেই বোধটা জাগবে, যত গাঢ় হবে, তত আস্তে আস্তে একটা দিন আসবে, সেদিন আমি কিন্তু হঠাৎ করে দেখব আমার মধ্যে একটা কিরকম একটা জ্যোতির একটা অপূর্ব বল হয়। দেখবে সেই বলয়ের মধ্যে তোমার গুরুর মুখটা ভাসতে পারে, সেই বলয়ের মধ্যে তোমার ইষ্টের রূপটা ভাসতে পারে, সেখানে কোন কোন কত দেব দেবীর রূপ আসতে পারে, কিন্তু সবই সেই দু জ্যোতির খেলা। যতক্ষণ না পর্যন্ত তুমি সেই অন্তঃজ্যোতি, তোমার ভেতরে যে জ্যোতি আছে, সেই জ্যোতির যে উৎস, সেই তার কাছে যাওয়ার জন্যে তুমি উৎসমুখী না হচ্ছ,
এতক্ষণ পর্যন্ত বহির্জগৎ তোমাকে টেনে বার করে তোমাকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে তোমার জীবনটার মধ্যে একটা এই আনন্দ, এই দুঃখ, এই সুখ, এই ক্লান্তি এই চলতেই থাকবে। অবসাদের খেলার থেকে তুমি বেরোতে পারবে না। তুমি শত চেষ্টা করো, দেখবে এই যেটাকে তোমরা সফলতা বলছো ওটাই তোমার সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। যেটাকে তুমি সফলতা বলছো, যে সেলিব্রিটির স্ট্যাটাসটার জন্য পাগল হয়ে যাচ্ছ, দ্যাট উইল বিকাম ইউর হেভিয়েস্ট বার্ডেন অন ইউর শোল্ডার টু ক্যারি, বিকজ ইট ইজ ওয়ান থিং টু অ্যাটেইন ইট অ্যান্ড দ্য ওয়ার্স্ট থিং ইজ টু সাস্টেইন ইট। যে কোনো একটা মানুষ যখন বড় হয় না, বড় হওয়া একরকম, কিন্তু তারপরে ওটাকে সাস্টেইন করতে গিয়ে তার ঘুম ছুটে যায়, তখন সে বাদে সব ফেলে দিয়ে কোথাও যদি পানি যেতে পারি বাঁচি, পালানো আর হয় না। তার কারণ তার এখন অক্টোপাস তাকে শুধু দিক থেকে বেঁধে ফেলেছে, তখন আর এত সহজে সে পালাতে পারে না, ওর মধ্যেই পড়ে 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 একটু একটু ক্ষয় হতে হতে ক্ষয়িষ্ণু জীবন হয়ে যায়। এগুলো তার আগে তোমাদের রিমাইন্ড করছি, হ্যাভ এ সেকেন্ড থট, যা করছো তাই করো, কোনো কিছু ছেড়ো না, কিন্তু একটা প্রশ্ন জাগিয়ে রেখে দাও ভেতরে, যা করছি সব ঠিক আছে কিন্তু কোনোটাই ঠিক নেই, কেননা আমি আমার কর্তৃত্ব জ্ঞানটাকে সদা জাগ্রত রেখে করছি, আমি কর্তা জ্ঞান নিয়ে করছি। যতক্ষণ পর্যন্ত আমার কর্তৃত্বের জ্ঞান আছে ততক্ষণ দুঃখ আমাকে ছায়ার মতন অনুসরণ করবে, আমি যেখানে যাবো। আমি যদি কোনো একটা রিসর্টে যাই বহু হাজার টাকা খরচা করে, সেখানেও কিন্তু আমার সাথে সাথে কিন্তু দুঃখ যাবে, একটা সময় আসবে আমি কিন্তু আর তার মধ্যেও সুখ পাব না। এই অস্তিত্বের কেন্দ্র অনন্ত জ্ঞানে সদাভাস্য। এই অস্তিত্বের মধ্যে কি আছে, তোমার ভেতরে অনন্ত জ্ঞান আছে, আর সেই অনন্ত জ্ঞানের রূপটা কেমন, সদাভাস্য, সেটা সবসময় জ্যোতির্ময়। জ্ঞান ও জ্যোতির্ময় সমস্ত অন্ধকারকে সে বিদূরিত করে, তাই গুরুকে গুরু, যিনি সমস্ত অন্ধকারকে বিদূরিত করেন তিনি গুরু, যিনি সমস্ত অন্ধকারকে তোমার মধ্যে থেকে সরিয়ে দেন। কি সেই অন্ধকার? সেই অন্ধকার হচ্ছে বিবেক সম্বন্ধে অজ্ঞান, তাই এখানে বলছেন ওটা তোমার বিবেক। কোনটা? ওই অনন্ত জ্ঞানের ভাস্বরতাই হচ্ছে তোমার ভেতরে বিবেক। বিবেককে জাগাও, বিবেককে তোমার কনসিয়েন্সটা, তোমার মধ্যে কেউ একজন আছে যে তোমাকে বলে দেয় কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সুখ কোনটা কু, কোনটা এক্ষুনি সুখ কোনটা অনন্ত সুখ পরে, কোনটা এক্ষুনি দুঃখ পরে আনন্দ, কোনটা এক্ষুনি সুখ পরে দুঃখ। এগুলো কিন্তু বিবেকের জাগরণের অবস্থায় একটা মানুষ কিছু কিছু ছোঁয়া পেতে পারে। তাই সবার আগে আমাদের মধ্যে বিবেককে জাগাতে হবে। সাধনা কেন? সাধনা এই জন্যে, যত তুমি অন্তর্মুখী হয়ে অন্তরের সেই সদাভাস্য জ্ঞানের উৎসের দিকে একটু একটু যাওয়ার জন্যে সচেষ্ট হবে, প্রচেষ্টা করতে থাকবে রোজ রোজ রোজ, এটা কালচারই, ইটস লাইক এ ক্লিনসিং প্রসেস, ইটস লাইক এ রেগুলার একটা চেষ্টা জারি রাখা। এই অভ্যাস যোগ করতে করতে মনের ময়লাগুলো একটু একটু সরতে সরতে কী অবস্থা হয়, তখন তুমি এই বিবেকের কাছে গিয়ে পৌঁছাও। তার সঙ্গ করো, কার সঙ্গ করো, বিবেকের সঙ্গ করো, তার কথা শোনার চেষ্টা করো, ভয় পেও না, তুমি কিছু হারাবে না, যা হারিয়ে সব কিছু পাওয়ার স্বপ্ন দেখছো তাই পাবে। কেউ কেউ দেখবি যে এই বিবেকরূপী গুরুর কাছে যদি কেউ যায় না, অনেকে ভয় পায়, মানে সন্ন্যাসজনের হয়ে যাবে না তো, এত সহজে যদি সন্ন্যাসী হতো তাহলে তো আর জগতে কোনো দুঃখই থাকতো না। ভেগ দিলে কি কেবল সন্ন্যাসী হয়, নাকি সন্ন্যাসীদের ঘুরলে খালি সন্ন্যাসী হয়? ওটা অবস্থা সম্পূর্বক ন্যাস। যখন তোমার মনের মধ্যে সম্যক জ্ঞান হয়, যখন তুমি অন্তর বাহার এক হয়ে যায়, যখন গঙ্গা জল আর নর্দমার জল একাকার হয়ে যায়, তখন সন্ন্যাস। আর তুমি বলছো যে একটুখানি সে দুটো এদিক ওদিক করেছে, কারোর সঙ্গে এদিক ওদিক দুটো জ্ঞানের কথা বলছে, অমনি সন্ন্যাস হয়ে যাওয়ার ভয়? সেই বিবেক জাগ্রত হয় না, জন্ম জন্মান্তর ধরে সাধনা করলে তবে গিয়ে কোনো এক জন্মে গিয়ে কারণ বিবেক জাগ্রত হয়। তার জন্য তাকে সাধন করতে হয়, সচেষ্ট হতে হয়, অভ্যাস করতে হয়। এখানে সেই কথায়, তুমি কিছুই হারাবে না, যা হারিয়ে এই বিবেককে হারিয়েছো তুমি, এই অনন্ত জ্ঞানে ভাস্বর অস্তিত্বকে হারিয়েছো তুমি, তোমার মধ্যে জ্ঞানের কেন্দ্রবিন্দুকে হারিয়েছো তুমি, তাই অজ্ঞানে ডুবে আছো। তাই বলছি তুমি তখন সব ওইটাকে হারিয়ে তুমি কী করছো, তুমি ওইটাকে হারিয়েছো।
হারিয়ে অনন্ত আনন্দ ও সুখ পাবো বলে কি একটা যেন খুঁজে বেড়াচ্ছ। এটা হর্ষের ডিম্বের মতন, এটা কোনো হয় না, এটা হতে পারে না, কেউ পায়নি, তুমিও পাবে না, আমিও পাবো না, কেউ পাবো না। পেতে গেলে আমাদের অন্তর্জ্যোতির উৎসে খুঁজতে হবে, পেতে গেলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বিবেককে জাগ্রত মানে টু বি কনসেনশিয়াস, আমার মধ্যে সেই সেই ভাব আসতে হবে। আমি দুটো মন্দিরে গেলাম, দুটো নাম করলাম, দুটো গুরুর পেছনে দৌড়লাম, তাতে হয়ে গেল? তাতে তো হয়ে গেল, হয় না, এতে কিচ্ছু হয় না। একটা জায়গা পর্যন্ত তুমি পৌঁছাতে পারো নিজের মনের তেসাল্লি, একটু ভালো হলো, যাও এগুলো করছি, আমার সংসারটা ঠিক থাকবে, এই পর্যন্ত। প্রকৃত সত্যকে জানতে যদি চাও, প্রকৃত আনন্দের খোঁজ যদি চাও, প্রকৃত জ্যোতিষ্মার সেই এক সত্য তোমার মধ্যেই আছে, বাইরে কোথাও নয়। সেই ভেতরটাকে জাগিয়ে দিলে বাইরে সর্বত্র জ্যোতিষ্মার। ওই বিবেকই তোমার অন্তরের গুরু, এটি হচ্ছে সুন্দর শেষ কথা। তোমার অন্তরের গুরুকে, তোমার অন্তরের গুরু হচ্ছেন সেই বিবেক, অর্থাৎ তোমার মধ্যে সেই সদা জাগ্রত যে চেতনা বা চৈতন্য শক্তি রয়েছে, তোমার মধ্যেই যে একজন আছে যিনি তোমায় কোলে করে, গভীর নিদ্রার মধ্যেও তোমাকে কোলে করে যিনি আছেন, প্রতিটি মুহূর্তে তিনি তোমার সাথে সাথে আছেন, কোনো মুহূর্তে তিনি তোমার ছাড়া নন, কোনো মুহূর্তে তুমি তাকে ছাড়া নও, তুমি তার, তিনি তোমার, এইটা তুমি জানো না জানো তাতে কিছু এসে যায় না, এটাই একমাত্র সত্য, এর বাইরে কোনো সত্য নেই। ওই সত্যে প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে বিবেকের জাগরণ। ওই জাগরণ তো বিবেকটা কি, ওটি আমার প্রকৃত গুরু। ওই গুরু একবার চেয়ে গেলে সব অন্ধকার বিদূরিত হয়, ওই অন্তঃজ্যোতি প্রকাশিত হয় তার নিজের নিজের মহিমায়। এটাই আমাদের ব্রহ্মজ্ঞান বলো, আত্মজ্ঞান বলো, সাধনায় সিদ্ধি বলো। জয় জয়টা।